थोड़ी जगह दे दे मुझे तेरे पास कहीं रह जाऊं मैं। Hey what's up bro, how are you? I think all of you are well. अरे भाई अगे इंट्रोटा तो दीते थे तारपरे कॉल कर भी। अरे हाँ कि पार्टी चीज में देख चाहे इंट्रोटा देनी तारपरे देख ची। तो तुरार इंट्रो देवो ही ना माने ऐतो डिस्टर्ब होच्छे इंट्रो देवो ही ना। वो बुला आबार कॉल कोच्छे आबार कॉल कोच्छे आर कॉल रिसीव कर बोना और कि पार्टी चे चलो एक चालिया देखे नहीं। ঠিক দেখছি তো মাথা করে চোখটা একটু কোচড়ে নি ঘুমাচ্ছিলাম তো এটা মানে মানে আমি কি দেখলাম ভাই কি দেখলাম আরে অজয় একটু বিষ হবে না এই জীবনে আর বেঁচে থেকে লাভ নেই মানে কি অবস্থা ভাই আরে এই বয়সে তো আমি ভাবতাম যে চাঁদটা কেন আমার সঙ্গে হাঁটে হ্যাঁ পাখিটা কেন আকাশে ওড়ে এইসব ভাবতাম হ্যাঁ আর কি করছে আজকাল আর কোথায় চলে গেছে কিছু ভালো লাগছে ভাই ক্যামেরাটা বন্ধ কর अरे এটা দেখার পর আমাদের দাদা তো ডিপ্রেশনে চলে গিয়েছে মানে তিনি ভাবছেন আমি যখন ছোট ছিলাম তখন আমি তো এতটা এমন ছিলাম না মা তেরে ইশক মে গুমরা হুয়া মা বুঝা আরে জানি দাদা একটু কষ্ট হবে কি করবে একটু সামলে নাও নিজেকে আরে মেয়েটাকে দেখো আরে আগের দিনে মেয়েরা এই বয়সে পুতুল নিয়ে খেলা করতো পুতুলের বিয়ে দিতে ব্যস্ত থাকতো আর এখন জাস্ট মানে ভাবতেই পাচ্ছি না মানে একে দেখে তো দিদিও লজ্জা পেয়ে গেছে প্রচন্ড এবং দিদি নিজেকে সামলে নিচ্ছে আতে যাতে থে জো সাঁস বনকে কভি আতে যা আরে দাদা দিদি লজ্জায় নিজেদের কাজ ছেড়ে দিয়ে তারা মঙ্গলে যেতে চাইছে তা আমি কেন এখানে বসে থাকবো আমি মঙ্গলে যেতে চাই দেখি মঙ্গলের সার্ভারের সঙ্গে একটু কানেক্ট করার চেষ্টা করি মনে হচ্ছে কানেক্ট হয়ে গিয়েছে কেউ লাইনে আছে হ্যালো কি ভাষা এটা আরে ভাই কে তুমি বাংলায় বলো না বাংলায় বলতে কি হচ্ছে আরে হ্যাঁ আমি মঙ্গলে যাবো আমি পৃথিবীতে থাকতে চাই না মানে জাস্ট এগুলো দেখে আমি পৃথিবীতে থাকতে চাই না এই ব্যর্থ জীবন বলে সবাই তাড়িয়ে দিচ্ছে বন্ধুরা একটা ভিডিও করবো ভেবেছিলাম একটা স্ক্রিপ্ট লিখে নিয়েছিলাম কিন্তু এইটা দেখার পরে আমার ভিডিও করার কোনো ইচ্ছা নেই তো একটু অপেক্ষা করো দেখে আমার মেন্টালি প্রিপেয়ার হয়ে নি তারপরে ভিডিও করবো ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ওদের সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটি শেয়ার করে দিও কারণ পারাই ঘুম পাচ্ছে এটা দেখার পরে আমার উপর মাথায় চড়াই একটা কুকুর সারা জীবন